দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 3রা নভেম্বর ক্ষমতা হস্তান্তর করতে পারেন অথবা পদত্যাগ করতে পারেন। আগামীকালকে সে ঐতিহাসিক 28শে অক্টোবর, আর এই 28শে অক্টোবরকে কেন্দ্র করে দেশে বিদেশে আম জনতা থেকে শুরু করে রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সকলের মধ্যেই একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 নভেম্বরের ক্ষমতা হস্তান্তর করবে, পদত্যাগ করবে। বন্ধুরা, এই বিষয় নিয়ে শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশকে, এই সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারবো। যে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফেরোজ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তথ্য দিয়েছে। বন্ধুরা, আসলে এই বর্তমানে যে 28শে অক্টোবরে যে বিএনপির সমাবেশ, এই সমাবেশে কিন্তু আপনার জামাত যোগদান দেবেন, কিন্তু ডিএমপি কমিশনার সে যে বার্তা দিয়েছে জামাতকে, বর্তমানে তাদের ভিতরে যে একটা মুখোমুখি একটা অবস্থান, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আগামীকালকে সে ঐতিহাসিক 28শে অক্টোবর, আর এই 28শে অক্টোবরকে কেন্দ্র করে দেশে বিদেশে আম জনতা থেকে শুরু করে রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সকলের মধ্যেই একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে পছন্দসই জায়গাগুলোকে আপনার অনুমোদন দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগ যেখানে সমাবেশ করতে চেয়েছে তাদেরকে ওইখানের অনুমতি দিয়েছে, আবার বিএনপিও যেখানে সমাবেশ করতে চেয়েছে তাদেরকেও নাকি পছন্দসই জায়গা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ডিএমপি সহ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে, আর দলটার নাম হচ্ছে কি, জামায়াত ইসলাম। যথেষ্ট সাহসী এবং শক্তিশালী ভূমিকা সবসময় কিন্তু এরা দেখায়, তবে এইবারের ভূমিকাটায় একটু ভেজাল হয়ে গেছে। ভেজালটা হয়েছে কি, ডিএমপির যিনি নতুন কমিশনার আছেন তিনি দায়িত্ব গ্রহণের পর কিন্তু একটা কথা বলছিলেন, পুলিশের অনুমতি ছাড়া ঢাকা শহরে কোনো ধরনের সমাবেশ করতে পারবে না কোনো রাজনৈতিক দল। আর এর মাঝখানে জামাত বলেছে অনুমতি দেখ না দেখ 28শে অক্টোবর শাপলা চত্বরে তারা মহাসমাবেশ করবে, আর শুধু বলেই ক্ষান্ত হয়নি, তারা তাদের কার্যক্রম, প্রাথমিক প্রস্তুতি সভা, সমাবেশ এগুলো কিন্তু শেষ করেছে। এই যখন সিচুয়েশন, তখনই ডিএমপি থেকে শক্ত অবস্থান জানানো হয়েছে। জামাতের কর্মী যারা আছেন, আগামীকালকে আপনারা যদি মাঠে যান খুবই সাবধান থাকবেন, কারণ আমাদের ঢাকা মহানগর পুলিশের ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহেব, তিনি কিন্তু কঠিন ভাষায় একটা রিপ্লাই দিয়ে দিয়েছেন। ইভেন ইতিমধ্যে জামাতের প্রচার সম্পাদক সহ অনেক নেতাকর্মীকে কিন্তু আটকও করেছে পুলিশ গোপন অভিযান চালিয়ে। জামায়াত ইসলাম এই মুহূর্তে নাশকতার দায়ে অভিযুক্ত, আর এই জামায়াত ইসলামের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। তাদের অতীত কর্মকাণ্ডও অত্যন্ত জঘন্য, তারা সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, পুলিশকেও আগুনে পুড়িয়ে মেরেছে। তাই জামায়াত ইসলাম বাংলাদেশকে কোনোভাবেই ঢাকাতে বা ঢাকার বাহিরেও সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। গতকালকে তিনি রাজধানীর মিন্টো রোডে এ সকল কথা বলেছেন। তিনি বলছেন যে কোনো সমাবেশ মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা থাকে, তাই 28 তারিখের সমাবেশ ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি, সজাগ রয়েছি। আমরা সমাবেশের আবেদনকারী প্রত্যেককেই চিঠি দিচ্ছি এবং দেব, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশ না করে মাঠে করে। আগামী 28শে অক্টোবর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছে বাংলাদেশ জামাতি ইসলামও। এর পরদিনই ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছিল। চিঠিতে তারা উল্লেখ করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতাকর্মী, আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চায় দলটি। মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আর এই মুহূর্তে আপনারা জানেন যে নিবন্ধন না থাকায় 2014 এবং 2018 সালে জামাতকে নির্বাচনও করতে দেওয়া হয়নি। আর এইবারের নির্বাচনের আগে যখন একটা পশ্চিমা শক্তির সাপোর্টিং আমরা দেখছি, তখন কিন্তু জামাত হঠাৎ করেই আমরা দেখেছিলাম সরকার একটু নমনীয় ভাব পোষণ করেছিল, একটা বড় সমাবেশ করার সুযোগ দিয়েছিল, এরপরই আবার কিন্তু সরকার শক্তভাবে চলে গেছে, কারণ এখানে অনেক ক্যালকুলেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন ডিএমপি এই ধরনের বক্তব্য দিচ্ছে, জামাত ইসলামের বক্তব্য কী? আমরা আজকে পর্যন্ত, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি, গণমাধ্যমগুলোতে আসা সর্বশেষ আপডেট হচ্ছে জামাত 28শে অক্টোবর সমাবেশ করবেই। এখন এই যদি হয় পাঙ্গা সিচুয়েশন, জামাতের কর্মী যারা আছেন তাদেরও যে সাহসের লেভেল, আবার পুলিশও যে স্ট্রং লেভেলে আটকানোর সিদ্ধান্ত নিছে, সেখানে আসলে কালকে কী ঘটতে যাচ্ছে? ইতিমধ্যেই ঢাকার প্রবেশপথ, বিভিন্ন জায়গা, মেস, বাসা বাড়ি, অনেক জায়গায় যেখানে পুলিশের সন্দেহ আছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর ইতিমধ্যেই জামাত অভিযোগ করেছে তাদের প্রচার সম্পাদক যিনি, তাকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে।
তো একটা টান টান উত্তেজনা, দেখা যাক পুলিশের সাথে চ্যালেঞ্জ দিয়ে জামাত মাঠে নামে কিনা, আর যদি নামে পুলিশ তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করে। তবে আপনারা সবাই সাবধানে থাকবেন, আগামীকালকের দিনটি ঘিরে নানান সতর্কবার্তা কিন্তু দেশে বিদেশ থেকে আসছে, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 3রা নভেম্বর ক্ষমতা হস্তান্তর করতে পারেন অথবা পদত্যাগ করতে পারেন, এমন একটি খবর কিন্তু ব্যাপকভাবে চাউ হয়েছিল, এবং এটির উৎস বা সূত্র হচ্ছে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী। তিনি এই তারিখটা উল্লেখ করে এমন একটি কথা বলেছিলেন, সেই কথাটি আমাদের দেশের সীমানা ছাড়িয়ে একেবারে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পর্যন্ত পৌঁছেছে। গত রাতে সংবাদ সম্মেলনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে এই প্রশ্নটি করা হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3রা নভেম্বর ক্ষমতা হস্তান্তর করছেন কিনা। তো তার জবাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই খবরে বলা হচ্ছে যে আগামী 3রা নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে যুক্তরাষ্ট্র সময়সীমা জারি করেছে, এমন খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি, মার্কিন দূতাবাসও কিন্তু এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, তারা এই ব্যাপারে কোনো ইয়েস নো কোনো কিছুই বলেনি। আচ্ছা, এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি, কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেছেন, বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের বক্তারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 3রা নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে। যদিও এই বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে, এরপরও বিরোধী বিশ্লেষকরা দাবি করে চলেছেন আপনি বিষয়টি স্পষ্ট করবেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের কিছু করার নেই। আবার বলি, তিনি বলছেন যে আমরা আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের কিছু করার নেই, অর্থাৎ কে ক্ষমতা হস্তান্তর করবে কি করবে না, এই বিষয়টি হচ্ছে যে কোনো দেশের আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া বা সাংবিধানিক প্রক্রিয়া, সেখানে তাদের কিছু করার নেই। খুবই টেকনিক্যাল উত্তর। এর আগে গত 8ই অক্টোবর বিষয়টি নিয়ে মার্কিন দূতাবাস থেকে বলা হয় এমন কোনো কথা তারা বলেননি, সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। হোয়াটসঅ্যাপ বার্তায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চাই, কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই। আসলে বারবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র দপ্তর, তাদের সকল উইংগুলো একই কথাই বলছে যে তারা বাংলাদেশে কেবলমাত্র একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, এর বাইরে অন্য কিছু তারা, তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো অবস্থান নেই। আর এটা নিশ্চিত করার জন্যই তারা ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বা কার্যকর করতে অলরেডি শুরু করেছে। তো এ কিন্তু প্রক্রিয়াটা কি, কোন প্রক্রিয়ায় হবে, মানে নির্বাচনটা সুষ্ঠু বা শান্তিপূর্ণ করার জন্য সেই প্রক্রিয়াটা কি, সেটার ব্যাপারে তাদের স্পষ্ট কোনো বার্তা নেই, অন্তত বাহ্যিকভাবে দৃশ্যত এরকম কোনো বক্তব্য তারা কিন্তু তুলে ধরেনি যে না এই প্রক্রিয়ায় করতে হবে, অমুক প্রক্রিয়ায় করতে হবে। এইটাই তারা বারবার বলছে যে এটা ওই দেশের আভ্যন্তরীণ ব্যাপার। বাট তারা সবসময় বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু তিনি ক্ষমতায় আছেন, তিনি কি বলে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে, তার উপর তারা আস্থা রাখতে চায়। অর্থাৎ পুরো বিষয়টি ক্ষমতাসীনদের উপর তাদের হচ্ছে চোখ বা চাপ যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তোমরা করো। এই জন্যই কিন্তু তারা বারবার এই কথাগুলো উচ্চারণ করছে, শেষ মুহূর্ত পর্যন্ত বলছে, কেননা তারা এখনো নিশ্চিত হতে পারছে না। এই কারণে মার্কিন দূতাবাসের বা রাষ্ট্রদূতের যে তৎপরতা, এটা কিন্তু খুবই লক্ষণীয়, যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা পলিসি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং এটা একটা মডেল নির্বাচন হবে, সেটা তারা দেখতে পাচ্ছে না বলেই এই দূতাবাসের তৎপরতা। এই তৎপরতা নিয়ে নানাজন নানা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু মার্কিন দূতাবাসের কাজ হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ সম্পর্কে যেই পলিসি, সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করা, তাদেরকে অবহিত করা, সেই কাজটি কিন্তু আসলে করে যাচ্ছেন
পিটার ডিহাস, কিন্তু এটা নিয়ে নানা রকম কথা, তিনি কেন নৈশ ভোজে যাচ্ছেন, কি তিনি কেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই কথা বলেছেন ওই কথা বলেছেন, কিন্তু বারবার দফায় দফায় কিন্তু তারা ব্যাখ্যা দিচ্ছে যে তারা কোনটা বলছে কোনটা বলছে না। তো একটা হয় কি, মানে যখন নাকি একটা রাজনৈতিক পরিস্থিতি যখন পরিচ্ছন্ন না এবং নির্বাচনটা নিয়ে যখন নাকি এইরকম একটা শার্প ডিভিশন সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে, তখন এরকম নানা ধরনের গুঞ্জন সঞ্চারিত হয়। যেমন অনেকে বলছেন, এখন পর্যন্ত জানি না আওয়ামী লীগ তার কর্মসূচি শিফট করেছে কিনা, অনেকে বলছেন তার কর্মসূচি নাকি শিফট করেছে, আবার প্রধানমন্ত্রীর বিদেশ সফর নাকি দীর্ঘায়িত হতে পারে, এরকম নানান রকম কথাবার্তা বলছে। কিন্তু আসলে মানে আমি আমার দর্শকদেরকে অনুরোধ করবো, ফেসবুকের উপর নির্ভর না করে দায়িত্বশীল যে অনলাইনগুলো আছে, প্রতি মুহূর্তে আপনারা একদম জাস্ট নামটা গুগলে দিয়ে সার্চ দিলেই চলে আসে, অথবা ওইগুলি ডাউনলোড করে আপনার ওই ওয়ালের উপরে সাজায় রাখেন। মাঝে মধ্যে তিন চারটা যদি মেজর অনলাইন পত্রিকাগুলো দেখেন ওইটার মধ্যে থাকেন, বাকিগুলোর মধ্যে যাবেন না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ আলোচনা দেখতে পেয়েছেন, আমরা দেখতে পেয়েছি মোস্তফা ফিরোজ ভাই যে আলোচনা করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর এমনকি পদত্যাগ সম্পর্কে যে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে এ সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন, এবং আমরা দেখতে পেয়েছি নাঈম ভাই যে আলোচনা করেছে জামাত এবং পুলিশ সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়েছেন। বন্ধুরা, এ সম্পর্কে কি বলার আছে অবশ্যই আপনারা প্রকাশ করতে পারেন। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।